বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে এবং টেস্ট সিরিজে ভারতীয় দলে ফিরতে চলেছেন কে এল রাহুল বিরাট কোহলি এবং রোহিত শর্মারা বাংলাদেশের বিরুদ্ধে ভারত খেলতে চলেছে ওয়ানডে এবং টেস্ট সিরিজ এই ভিডিওতে আমরা জেনে নেব যে এই সিরিজের সম্পূর্ণ সূচি কি আছে ভিডিও শুরুর আগে অবশ্যই বলে রাখা দরকার ভারতীয় ক্রিকেট এবং ফুটবলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবেন এছাড়া আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফর এবং তারপর এই মুহূর্তে বাংলাদেশ সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল এই বাংলাদেশ সফরে ভারতীয় দল তিনটি ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুটি ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অর্থাৎ টোটাল পাঁচটা ম্যাচ নিউজিল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট দলের প্রথম সারির একাধিক ক্রিকেটারকে কিন্তু রেস্টে পাঠানো হয়েছিল তবে বাংলাদেশ সফরে অবশ্যই ফিরছেন ক্যাপ্টেন রোহিত শর্মা ভাইস ক্যাপ্টেন কেএল রাহুল প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি সহ আরও বেশ কিছু ফুটবল ক্রিকেটার স্বাভাবিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামবে কিন্তু ভারত ভারত ও বাংলাদেশের মধ্যে তিনটি ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ফোর্থ ডিসেম্বর ঢাকার শেরি বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি হবে সাতই ডিসেম্বর ঢাকার শেরি বাংলা স্টেডিয়ামে তৃতীয় ওয়ান ডে ম্যাচটি হবে দশই ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এছাড়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি হবে চোদ্দো থেকে আঠেরোই ডিসেম্বর চট্টগ্রাম জহুরি আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় তথা শেষ টেট স্ম্যাশটি অনুষ্ঠিত হবে বাইশ থেকে ছাব্বিশ তারিখ ডিসেম্বর ঢাকার শেরি স্টেডিয়ামে এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ সফরে ভারতীয় দল ভারতের ওয়ান দল রোহিত শর্মা কে রাহুল শিখার দাওয়ান বিরাট কোহলি রজত পতিদার শ্রেয়া সায়ার রাহুল ত্রিপাঠী ঋষভ পান্ত ঈশান কিষান রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর মোহাম্মদ শামি মোহাম্মদ সিরাজ দীপক চাহা এবং জশ। দয়াল বাংলাদেশ সফরে ভারতের টেস্ট স্কোয়াড রোহিত শর্মা কে এল রাহুল সুবমন গিল চেতেশ্বর পূজারা বিরাট কোহলি শ্রেয়া শ্যয়ার ঋষভ পান্ত কে এস ভারত রবীন্দ্র জাদেজা রবিচন্দ্র অশ্বিন অক্ষর প্যাটেল কুলদীপ যাদব শারদুল ঠাকুর রবীন্দ্র জাদেজা স্বামী মোহাম্মদ সিরাজ এবং উমেশ যাদব